নমস্কার বন্ধুগণ, প্রতিদিনকার মতো নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদেরই বন্ধু সৌপ্তিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি একটি দারুণ প্রফিটেবল বিজনেস আইডিয়া। এই ব্যবসাটি করে আপনারা প্রতিদিন কম করে 20,000 টাকা ইনকাম করতে পারবেন, যেটি মাসে হিসাব করলে কম করে কিন্তু 6 লক্ষ টাকা অনায়াসে ইনকাম সম্ভব। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা রূপশীট বা স্টেনলেস স্টিলের যে টিনগুলো হয়ে থাকে তার কোম্পানি কি করে খুলবেন। এর কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে আমরা দেখবেন গ্রাম অঞ্চলে অনেক বাড়ি আছে সে কিন্তু টিনের বাড়ি হয়ে থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কিন্তু উপরে ছাদ হিসাবে কিন্তু এই ধরনের কিন্তু স্টেনলেস স্টিলের টিন ইউজ করা হয় এবং অন্যান্য অনেক জায়গাতেই কিন্তু ইউজ করা হয়, বিশেষ করে ছোটোখাটো দোকানের জন্যও কিন্তু এর ছাদে এগুলো ব্যাপক পরিমাণে আমরা চাহিদা দেখি। তাই আপনি এরকম একটি কোম্পানি অনায়াসেই কিন্তু খুলতে পারেন আপনার এলাকাতেই। তো এই বিজনেস শুরু করতে গেলে কিভাবে শুরু করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। আর এই ব্যবসাটা করার জন্য আপনার কতটা জায়গার প্রয়োজন, কি লাইসেন্স লাগবে, কিভাবে আপনি মার্কেটিং করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। তো চলুন আর বেশি কথা না বাড়ি শুরু করে ফেলে আমাদের এই আজকের বিজনেস আইডিয়া। দেখুন বন্ধুগণ, এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে আপনার কিন্তু মোটামুটি 2 থেকে 3,000 স্কোয়ার ফিটের মতো কিন্তু একটা বড় জায়গার কিন্তু প্রয়োজন রয়েছে। তারপর আপনার এই জায়গা হলে অবশ্যই কিন্তু এই মেশিন অপারেট করার জন্য আপনার কিন্তু কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, যা আপনি আপনার লোকাল পঞ্চায়েত বা পৌরসভার অফিস থেকে কিন্তু করে নিতে পারবেন। এবং শুরুতেই বলে রাখি, এই ব্যবসা করতে আপনার কিছু লাইসেন্স লাগবে, জিএসটি নাম্বার, ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এবং অন্যান্য আরও কিছু লাইসেন্স রয়েছে, কারণ আপনি একটা কোম্পানি খুলছেন। সেক্ষেত্রে অবশ্যই ফায়ার সেফটির সার্টিফিকেট লাগবে, এনওসি লাগবে আপনার পৌরসভা বা পঞ্চায়েতের অফিস থেকে। তো এই সমস্ত কাগজপত্র হলে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন। তো এই ব্যবসা করতে গেলে আপনার প্রধান যে কাঁচামাল লাগবে সেটা হলো এই ধরনের স্টেনলেস স্টিলের যে শিটগুলো হয়ে থাকে, এর কিন্তু বিভিন্ন থিকনেসের উপর কিন্তু দাম ডিপেন্ড করে। তো কিছু কিছু আছে যার দাম আপনি মোটামুটি 70 থেকে 90 টাকা কেজি দরে পেয়ে যাবেন, আবার কিছু কিছু আছে 100 থেকে 150 টাকা কেজি দরে আপনি পেয়ে যাবেন। তো আপনি কীরকম কোয়ালিটির বানাবেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে। এটা হলো আপনার প্রধান কাঁচামাল। এরপর লাগবে আপনার যন্ত্রাংশ। তো আপনার একটি যন্ত্রাংশ হলেই কিন্তু আপনি বিজনেসটি অনায়াসে শুরু করতে পারবেন। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যন্ত্রটি অনায়াসেই কিন্তু প্রস্তুত করে ফেলছে কত তাড়াতাড়ি এই ধরনের শিটগুলো। তো আপনি এই যন্ত্র কত দামে কিনবেন এবং কোথা থেকে কিনবেন? দেখুন, এই যন্ত্রের কিন্তু বিভিন্ন রকম দাম রয়েছে। আপনারা স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি মোটামুটি আপনি 11.5 লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন, এবং এই মেশিনটি যদি বাংলাদেশে যায় সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু দাম বেড়ে যেতে পারে, কারণ বাংলাদেশে এই মেশিন কিন্তু পাওয়া যায় না। আর এই মেশিন ইন্ডিয়ার বন্ধুরা কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে কিন্তু অনায়াসে পারচেস করতে পারবেন। এবার বলি এই মেশিন থেকে আপনি কতটা মাল একসাথে তৈরি করতে পারবেন। দেখুন, আপনি যদি প্রতিদিন কম করে 10 থেকে 12 ঘন্টা চালান সেক্ষেত্রে কিন্তু আপনি পার ডে কম করে কিন্তু 20 টন প্রস্তুত করে ফেলতে পারবেন। 20 টন যদি এই ধরনের শিট আপনি বানাতে পারেন সেক্ষেত্রে 1 টন প্রতি আপনি কম করে কিন্তু 1,000 টাকা অবধি প্রফিট জেনারেট করতে পারবেন। তো যদি 20 টন বানান সেক্ষেত্রে কিন্তু আপনার পার ডে কিন্তু 20,000 টাকা অবধি প্রফিট দাঁড়াচ্ছে, এবং মাসে শেষে হিসাব করলে এটি কিন্তু 6 লক্ষ টাকা কিন্তু দাঁড়ায়। তো এই ব্যবসা করতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্টটা অনেকটাই বেশি, কারণ যন্ত্রের দামটা আপনি দেখেছেন কতটা দাম। এর থেকে কিন্তু আরও বেশি দামেরও কিন্তু যন্ত্র রয়েছে, তাতে কিন্তু আরও তাড়াতাড়ি এবং আরও দ্রুত এবং আরও বেশি কিন্তু ক্যাপাসিটির মাল প্রস্তুত হয়। তো আপনি আপনার বাজেট বুঝে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। এবার আপনি চাইলে পার্টনারশিপও করতে পারেন 2 থেকে 3 জনের দল নিয়ে, আবার চাইলে কিন্তু আপনি অনেকভাবে লোন নিতে পারেন। সরকারি অনেক লোন পাওয়া যায়, মুদ্রা লোন, তো অনেক কিছু রয়েছে, সেইভাবে আপনি লোন নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন। আপনি যেভাবেই শুরু না করুন না কেন, এই ব্যবসা যদি একবার আপনি শুরু করতে পারেন অবশ্যই কিন্তু প্রফিট ভালো রয়েছে। বন্ধুগণ, এবার বলি সেলের কথা, মানে আপনি মার্কেটিং কী করে করবেন। যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু মার্কেটিংয়ের দিকটা কিন্তু আগে ভেবে নিতে হয়। তো এই ব্যবসা করতে গেলে আপনি নিজে দোকানে দোকানে ঘুরে মাল বিক্রি করবেন না, কারণ আপনি একটা যখন কোম্পানি খুলছেন অনেকটা বেশি পরিমাণে মাল আপনি উৎপাদন করছেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটার থাকবে, তারাই কিন্তু আপনাকে বিক্রি করে দেবে আপনার এই প্রোডাক্টগুলো। তো আশা করি আজকের এই ছোট্ট বিজনেস আইডিয়া দিতে আপনাদের দারুণ একটা বিজনেস সংক্রান্ত প্ল্যান দিতে পেরেছি। যদি বন্ধুগণ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এরকমই নতুন ব্যবসাসংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।